हेलो गेमार्स, वेलकम बैक टू अनदर वीडियो। तो गेमार्स, आज के नतून सीजन एस सीजन 18। तो सीजन 18 जे हमें नतून मिशनगुलो एसगुल आज के देखो। तो चलो देखे नहीं नतून मिशनगुलो। चले जाच्छे आरपीते। आरपीते आसार पर एखाने रॉयल पास जेहेतु करेछि सेहेतु आमार वीक टू खुले गेछे। तो ये वीक वाने चले जाच्छि। वीक वन देखा दीतेछि, एर परवर्तीते वीक टू टाओ देखिए दिब। तो प्रथम सर्वप्रथम जो मिशन दिए से ट्रावल मोर दैन 10,000 मीटर व्हाइल ऑपरेटिंग एनी व्हीकल विद टीममेट इन इट इन क्लासिक मोड। एर माने हे अपना जदि माने कोनो फ्रेंड थाके से क्षेत्र में अपना ये करते सहज हो। जदि कोनो माने रॉयल पासर फ्रेंड थाके, आपनी जदि रॉयल पासर हुए थाकें ताहले से क्षेत्र में ये अपना करते सहज हो। तो क्यों आपनी जदि रॉयल पासर ना हन, आपनार फ्रेंड जदि रॉयल पासर हय से क्षेत्र में ये काउंट हबे। कारण आपनर फ्रेंड जो 10,000 मीटर आपके वही गाड़ी बसिए चालाबे गाड़ीटा, तो आपनर से काउंट होबे। प्लस आपनी 30 पॉइंट एक्सट्रा पे जाबेन। तो एटा मोटमोट एक कथाय बला जाए जे एक क्लासिक मैचे बा डुओ मैचे आपनर टीममेट के गाड़ी बसिए जे कोनो गाड़ी होक, होंडा होक, ताओ समस्या नहीं चालाले 10,000 मीटर पर्यंत चालाले ही एटा कमप्लीट हो जाबे। तो सेकेंड जो मिशन दिए से तारा सेकेंड मिशन होच्छे कमप्लीट 10 मैच विथ फ्रेंड्स इन टीम एरेना। एर माने होच्छे আমরা যদি আমাদের অ্যারেনা মোড বা টিডিএম বলতে পারি 10টা ম্যাচ খেলি আমাদের বন্ধুদের সাথে, সেই ক্ষেত্রে এটা খুব ইজিলি কাউন্ট হয়ে যাবে। তো এরপরে যে মিশনটা দিছে, এরপরে না সরি, এই তিনটা অপশন দেয় সবসময়। আমরা জানি যে এই 150 পয়েন্টওয়ালা যে মিশনটা থাকে সেটার সাথে তিনটা অপশন তারা দেয়। তার প্রথম অপশনটা গেল এটা যে অ্যারেনা মোড খেলতে হবে। দ্বিতীয় অপশনটা হচ্ছে ইনভাইট ফ্রেন্ডস টু টিম আপ অন পাওয়ার আর্মর মোড কমপ্লিট 7 ম্যাচ। মানে হচ্ছে আমাদের মানে ফ্রেন্ড নিয়ে, যে কোনো ফ্রেন্ড নিয়ে আমাদের ফ্রেন্ড হতে হবে। ফ্রেন্ডকে নিয়ে পাওয়ার আর্মর মোড 7টা ম্যাচ খেলি হবে। আমাদের যারা জানো না আমি তাদের দেখাই দিতেছি, আমার ডাউনলোড নাই তারপর আমি দেখাই দিচ্ছি পাওয়ার আর্মর মোড কোনটা। এই যে এই এই ম্যাপের এই জায়গায় আসার পর ইভো গ্রাউন্ডে গেলে এইখানে দেখতে পাচ্ছ যে পাওয়ার আর্মর নামে একটা মোড আছে। এই মোডটা হচ্ছে পাওয়ার আর্মর মোড। তো আবার চলে যাই আর পিছে। তো এইখান থেকে 7টা ম্যাচ খেললে আমাদের হয়ে যায়। তো এরপর কুইক ওয়ান থার্ড যে অপশনটা দিয়েছে, থার্ড অপশনটা হচ্ছে আমাদের কমপ্লিট 10 ম্যাচ উইথ ফ্রেন্ডস ইন ক্লাসিক মোড। এর মানে হচ্ছে আমরা মানে ক্লাসিক যে কোনো ক্লাসিক মোড ম্যাচ হতে পারে, যে ডুও খেলতে পারি চাইলে আমরা স্কোয়াড খেলতে পারি। তো দেখো আমার 4টা একটা কাউন্ট হয়ে গেছে। তো এরপরে থার্ড যে মিশনটা দিয়েছে আমাদের, সেই মিশনটা হইতেছে ইউজ এনার্জি ড্রিঙ্ক 30 টাইম ইন এ ক্লাসিক ম্যাচ। এর মানে হচ্ছে আমরা ম্যাচ খেলার সময় এনার্জি ড্রিঙ্ক যে নীল বোতলগুলো পাই ড্রিঙ্ক, ওই ড্রিঙ্ক যদি আমরা একটা ম্যাচে 30টা খাইতে পারি তাহলে এটা আমাদের কাউন্ট হয়ে যাবে। তো 30টা মানে ড্রিঙ্ক আমরা একটা ম্যাচে খেলেও এটা আমাদের হয়ে যাবে। তো এরপরে যে মিশনটা দিছে, এই মিশনটা হইতেছে ডেলে টোটাল 750 ড্যামেজ উইথ হেডশট ইন ক্লাসিক মোড। তো এটা ভাই আপনারা হয়তো বুঝেই গেছেন এতক্ষণে এটা কীভাবে কমপ্লিট করতে হয়। এটা কমপ্লিট করার রুলসটা হচ্ছে যে মানে এনিমির মাথায় গুলি করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এটা কাউন্ট হয়ে যাবে। আর যদি আপনি ভাই স্নাইপার লাভার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এটা খুবই ইজি, কারণ স্নাইপার দিয়ে হেডশটই বেশি হয়। তো এরপর যে মিশনটা আছে সেটা হচ্ছে কিল 30 এনিমিজ উইথ M416 ইন ক্লাসিক মোড। এর মানে হচ্ছে আমরা M416 বন্দুকটা যে আছে আমাদের সেটা, এটা ভাই কে না চেনে, তারপরও আমি দেখাই দিতেছি এই বন্দুকটা দিয়ে আমাদের ক্লাসিক মোডে 30টা কিল করতে হবে। তো এখানে আমি চলে যাই, এখানে আমি দেখাই দিতেছি। M416 এই যে এই বন্দুকটা হচ্ছে M416, এটা দিয়ে আমাদের 30টা কিল করে নিলেই ক্লাসিক মোডে কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে যে মিশনটা দিছে আমাদের সেটা দেখে নিই। সেটা হচ্ছে এটাও তিনটা অপশনওয়ালা মিশন, একটা মিশন তিনটা অপশন দিছে। প্রথম অপশনটা ল্যান্ড অফ রুফটপ স্কুল এরাঙ্গেল। এরাঙ্গেল যারা আমরা খেলি তারা তিনবার স্কুলের উপর নামলেই এটা কমপ্লিট হয়ে যাবে, স্কুলের ছাদের উপর। তো স্কুল ক্যাম্পাস মানে তোমরা যদি ওই কি বলে ওই কম্পাউন্ডে নামো সেক্ষেত্রে এটা কাউন্ট হবে না, ক্যাম্পাসের উপরেই নামতে হবে। তো এইখানে আর একটা অপশন দিছে ল্যান্ডন রুফটপ হাতিন স্যানক। যারা স্যানক ম্যাপ খেলি তারা হাতিন জায়গাটা খুব ভালোভাবে চিনি, সেইখানে নামলেই এটা হয়ে যাবে ছাদের উপরে। তো ল্যান্ডন রুফটপ ওয়াটার ট্রিটমেন্ট মিরামার, যারা মিরামার ম্যাপ খেলি তারা অবশ্যই ওয়াটার ট্রিটমেন্টে খেলে থাকবে দুই এক ম্যাচ, কারণ জায়গাটা খুবই পপুলার। তো সেখানে আমরা যদি উপরে নামি, যে কোনো উপরে না, এখানে রুফটপ বলে নাই,
রুফটপ বলছে। যাই হোক, এই যে কোনো উপরে নামলেই হবে, মাটি থেকে উপরে নামলেই এটা কাউন্ট হয়ে যাবে। তো তারপরে যে মিশনটা আছে সেটা হচ্ছে গিফট 20 লাইকস টু টিমমেট। এটা আমরা টিডিএম খেললেও কাউন্ট হবে, ক্লাসিক ম্যাচ খেললেও কাউন্ট হবে। তো টিডিএম খেললে আমার সবচেয়ে বেশি বেটার মনে হয়েছে, টিডিএম খেললে এটা তোমাদের খুব সহজেই কাউন্ট হয়ে যাবে, কারণ একটা ম্যাচে 7টা করে লাইক দেওয়া সম্ভব টিডিএমে। তো এটা টিডিএমে আমি করে ফেলবো। তো এরপরে সর্বশেষ যে মিশনটা আছে সেটা হচ্ছে আমাদের পিক আপ পিস্টল ইন 20 ম্যাচ ইন ক্লাসিক মোড, মানে হচ্ছে আমাদের পিস্তল উঠাতে হবে, পিস্তল দিয়ে কিল করতে হবে না, পিস্তল শুধু উঠালেই হবে। একটা ম্যাচে একটা পিস্তলই কাউন্ট হবে আমি যতদূর জানি। তো এই ছিল আমাদের উইক ওয়ানের মিশনগুলো। তো আই হোপ তোমাদের আমি বোঝাতে পেরেছি, আর যারা চ্যানেলে নতুন তারা ভাই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।